हेलो गाइस, सलाम वालेकुम। माय फर्स्ट ब्लॉग, आशा करी सबाई भालो आसें। आमरा आलहमदुलिल्लाह भालो आसी गाइस। सबाई सपोर्ट करबें प्लीज, आपनादेर साथे सब समय एक्टिव थाकार जोन्नो आमरा आसछी। आशा करी प्रत्येकटा भिडियोते जेन आमार अनेक लाइक कमेंट शेयर, आपनारा जदि पाशे थाकेन, आपनारा जदि एकटु चान ताहले होतो पारे आपनादेर साथे आड्डा मस्ती मजा। আমার একটা স্বপ্ন আছে গাইস, যা আমি অনলাইনে ভাইরাল হব, ইউটিউবে অনেক ভাইরাল হব। আমার ইউটিউবে টাকা কামানোর কোনো ইচ্ছা নাই, আমার একটাই ইচ্ছা আমি ভাইরাল হব, আমার ভিউস হবে, মিলিয়ন মিলিয়ন ভিউস হবে, এটাই আমার ইচ্ছা। সো গাইস, আজকে আমরা আপনাদেরকে কেএল সেন্টার ঘুরে ঘুরে দেখাবো, অনেক মজা হবে। দেখেন গাইস কি সুন্দর গাড়ির টান, কি গাইস হাইওয়েতে উঠলে গাইস সব গাড়িতেই টান থাকে অ্যাভেলেবেল। আর এই দেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গাড়ি আছে। তাহলে গাইস দেখেন কি সুন্দর, গাইস কি সুন্দর বিল্ডিং, রাস্তাঘাট, গাড়ি, ভালোই লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানান। আর গাইস বিশেষ করে গাইস আমাদেরকে সাপোর্ট দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেনই না গাইস, সবসময় পাশে থাকবেন আমাদের, যাতে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিতে পারি। দেখি আপনারা কতটুকু ভালোবাসেন, প্রথম ফার্স্ট ব্লগ নিয়ে আসছি, দেখি কতটুকু ভালোবাসেন আপনারা আমাদেরকে। প্রত্যেকটা এলাকায় যেয়া আপনাদেরকে দেখাবো সব কিছু, আমরাও দেখবো, আপনাদেরকে সাথে নিয়েও দেখাবো যে এই দেশের কত সুন্দর সুন্দর জায়গা আছে। ইচ্ছা আছে আমার যে আপনাদেরকে নিয়েই আমি ঘুরবো সব সময়, ইনশাআল্লাহ যদি পাশে থাকেন আমার। আর গাইস সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন। আজকে ফার্স্ট ব্লগ, এর জন্য কিছু বলতাছি না, খালি একটাই বলতাছি যে সাবস্ক্রাইব করুন প্লিজ। দেখেন গাইস কি সুন্দর ওয়েদার, আকাশটা কত সুন্দর, চারদিকে কি সুন্দর সুন্দর বিল্ডিং খাড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে, দেখতে এক ধরনের জোশ লাগতেছে, মানে আমার কাছে তো ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাইতে পারেন। আর গাইস এই মালয়েশিয়া শহরটা এক কথায় বলতে গেলে ওয়াও, আপনি আসবেন আপনার মন খুশি হয়ে যাবে, মানে আপনার দিল খুশ হয়ে যায়গা, এটার চেয়ে আয়গা তো দিল খুশ হয়ে যায়গা। তো গাইস আজকে পর্যন্তই, আবার পরে নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবো। কেএল সেন্টারের অনেক ভিডিও আছে গাইস, আমি ছাড়ি না, কারণ কি জানেন গাইস এই যে ভিউস আসে না এই লেগে। তো গাইস বাংলাদেশে থেকে মালয়েশিয়া আসার পরে আমার সব থেকে যেটা ভালো লাগছে এদেশের রোডঘাট, রাস্তাঘাট সব কিছু অ্যাভেলেবেল।